হজরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাম জান্নাতে ছিলেন, ভালোই ছিলেন। আল্লাহ বলেছে মনে যা চা তা খাও, মনে যেখানে যেতে চায় সেখানে যাও, কোনো আপত্তি নাই, তবে ওই গাছটার কাছে যেও না। ফালা তাকরাবা হাদিহিস সাজারা, ওই গাছের কাছে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে জালেম হইয়া যাইবা। আল্লাহ নিষেধ করছে। ওয়াসওয়াসা লাহুমা শয়তান, এবার শয়তান আইসা দুইজনকে ধোকা দিছে, দিছে না? শয়তান বলেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ওই গাছের কাছে আল্লাহ যেতে কেন মানা করছে জানো নাকি? বাবা আদম মা হাওয়াকে বলতেছে, তারা বলে জানি না, মানা করছে, শুধু এটাই জানি। কেন মানা করছে এটা আমাদের বলে নাই। শয়তান কয় আমি জানি। ওকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান আল্লাহর কসম করে কয় আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী। তাই আল্লাহ কেন মানা করছে আমি জানি, কমু নাকি? বাবা আদম মা হাওয়া কয় তাড়াতাড়ি কও তাহলে। শয়তান কইল্লাং তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, ওই গাছের কাছে গেলে তোমরা দুইজন ফেরেশতা হইয়া যাইতে পারবা। আল্লাহ তোমাদেরকে সম্মান দিতে চায় না। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হইতে হয়ে যেতে পারবা, আল্লাহ তোমাদেরকে চিরকাল জান্নাতেও রাখতে চায় না, বের করে দিতে পারে। যদি জান্নাতে চিরকাল থাকতে চাও, ফেরেশতার মতো দামি হতে চাও, দৌড় মারো গাছের কাছে, যাও তাড়াতাড়ি যাও। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান দুজনকে ধোকায় ফেলে দিল। বাবা আদম মা হাওয়া আলাইহিমাস সালাম গাছের কাছে গেলেন। ফালাম্মা যাকাস সাজারা, শুধুমাত্র জান্নাই গাছের ফল খেলেন, আল্লাহর আদেশ মেনে চললেন নাকি লঙ্ঘন করে ফেললেন? কয়টা আদেশ ছিল? যাইও না, নিষেধাজ্ঞার অর্ডার ছিল। যেই মাত্র তারা গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, দুজনের গা থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। ফাতাফাকা তাফাকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ডাকতে শুরু করল, জান্নাতের পোশাক গায়ে, কথা বলেন না, গায়ে, অপরাধ করছে কয়টা? শুধু আল্লাহ তাআলা জান্নাতের পোশাক গা থেকে খুলে নেন নাই, ফাকুল্লাহু বিতু মিনহা জামিয়া, আমি বললাম জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাতেও থাকতে দিলেন না। এই কথাগুলো আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ বলেছেন, আল্লাহ না বললে আমরা জানতাম না। বাবা আদম মা হাওয়া জান্নাতের গাছে কাছে গেছে, গাছের ফল খাইছে, কাপড় চোপড় খুইলা গেছে, আমরা তো হিয়ানে ছিলাম তাই দেখছি, ঠিক না? আমরা ছিলাম না, আমরা দেখি নাই, আমরা জানতাম না, জানাই লোকে, জোরে বলেন না কে জানাইছে? তো সন্তানদের কাছে মা বাবার কথা আল্লাহ জানাইয়া বদনামি করতেছে, ঠিক না? তো কেন জানাইল? আল্লাহ তাআলা এগুলো জানায় আমাদেরকে, শিখায় আমাদেরকে, বুঝায়, আমার কথা না শুনলে জান্নাতে থাকতে দেই না, বের করে দেই।
আমার আদেশ না মেনে গুনাহ করলে আমি জান্নাতের পোশাক খুলে ল্যাংটা বানায়া ছেড়া দেই, কাপড় সোপড় খুললা নিয়ে যাই। ও আদমের সন্তানেরাও, ওই গুনাহ লইয়া আমার কাছে আইসো না, আসলে উপায় থাকবে না। কোরআন ইতিহাসের কিতাব নয়, আল্লাহ ইতিহাস শোনায় আমাদের ইব্রতের জন্য, নসিহতের জন্য। আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন গুনাহ লইয়া জান্নাতে থাকা যায় না, যে আমার কথা শোনে না আমি তাকে আমার জান্নাতের পোশাক তার গায়ে রাখি না, আমি পরাইছি আবার খুলে নিয়ে গেছি। এখন এবার আপনারা একটু ভাবেন তো, ওই জান্নাতে যেতে হলে গুনাহ ছাড়া দরকার আছে না? নাই, গুনাহ ছেড়ে দিতেই